হ্যালো এভ্রিওান আমার এমপি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ তৈরি করব লাচো মাছ দিয়ে তেল জাল তো কিভাবে লাচ মাছটা তৈরি করি সেটাই বলবো এখন বলছি কি লাচু মাছটা আমার খুবই প্রিয় আমার কেন জানি খুবই ভালো লাগে এখানে নিয়ে নিলাম পিঁয়াজ কুচি করা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর এদিকে মাছগুলো ধুয়ে ভালোভাবে রেখেছি ধুয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আগেই আর এরপর দিয়ে দিলাম হলদ গুঁড়ো হলদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব ভালোভাবে সব মাছগুলো যেন লেগে যায় মশলাটা এই যে তো এখন কড়াই বসিয়ে নিয়েছিলাম আগে থেকেই আর তেলও দিয়ে দিয়েছি আগে থেকে এখন দিয়ে দিলাম যেন মাখিয়ে রাখা মাছগুলো একে এঁকে সবগুলো দিয়ে দিয়েছি এই যে মাছগুলো দেওয়া হয়েছে আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়ামে কারণ তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর দিকে কিন্তু সুন্দরভাবে বাজা হয়ে যাবে তো এভাবে হলে হবে না কারণ খেতে ভালো লাগবে না এর জন্য মিডিয়াম আছি রান্না করতে হবে তারপর এপাশ ওপাশ ও লট পালট করে দিলাম যেন দুইও দুইও পাশে যেন সুন্দরভাবে হয় বাজা এই যে আমার হয়ে গেছে বাজা হ্যাঁ আর এই তো নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে কেন জানি আমার লাচু মাছটা বেশি প্রিয় বলতে পারি না আমাকে যদি বলা হয় প্রতিদিন খাওয়ার জন্য তো প্রতিদিনই একই মাছ আমি খেতে পারবো হ্যাঁ তাই একই তো আর কি করব বলতে পারি না কেন এত পছন্দের মাছ সেটা আমার তো এটাই যে এটা উঠছে না কড়াই থেকে তো বারবার এটাকে চেষ্টা করছি এই যে এখন তুলে নিলাম দেখুন কেমন হয়েছে মাছ বাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর এদিকে তেলটা ছিল আগেরই মাছ বাজার আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে যে একটু নাড়াছাড়া করে নেব যে পেঁয়াজের রঙটা যেন বাদামি রঙের হয়ে আসে অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর এই যে হয়ে গেল বাদামি রঙের আর আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাঠা পেঁয়াজ বাঠা দিয়ে পেঁয়াজটা একটু বাজা বাজে হয়ে গেলেই তো দিয়ে দেব মশলাগুলো এখানে বাটিতে ছিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর পরিমাণে একটু জল দিয়েছি কষানোর জন্য আর এই তো নাড়াচাড়া করছি দেখুন কেমন হয়েছে দেখতে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে এই যে ফুটে উঠছে এটা কষানো হয়ে যাচ্ছে ভালোভাবে আর দেখুন তেল কিন্তু উপর দিয়ে বেশে উঠেছে তেল উপর দিয়ে বেশে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে কারণ তেল উপরে বেসে গেলে বুঝতে পারবেন যে না কষানোটা হয়েছে ভালোভাবে আর এদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করছি আর এই যে এখন জল ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব এই যে ঝাল উঠে গেছে তরকারিতে তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু আবারও একটু নাড়াচড়া করে নেব তো একটু সাবধানে নাড়াচড়া করতে হবে এই মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ খুবই নরম থাকে মাছগুলো আর এই দিকে ঝাল উঠছে দেখুন কত ভালোভাবে আর এদিকে আমি কাঁচা লঙ্কা দুটো চড়িয়ে দিলাম এই যে হয়ে গেল আমার রান্নাটা তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ